সংযুক্ত আরব আমিরাত, আরব উপদ্বীপে পারস্য উপসাগরের দক্ষিণ পূর্বে এবং ওমান উপসাগরের উত্তর পশ্চিমে অবস্থিত একটি দেশ। সংযুক্ত আরব আমিরাত 7টি আমিরাত দ্বারা গঠিত এবং এটি একটি যুক্তরাষ্ট্র হিসেবে 1971 সালের 15 ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়। 7টি আমিরাতের মধ্যে 6টি আবুধাবি, দুবাই, শারজা, আজমান, ওয়াইন এবং ফুজিয়া। সপ্তমটি রাসালমান 1972 সালের 10ই ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রে যোগদান করে। 1900 শতকের ব্রিটিশদের স্বাক্ষরিত একটি চুক্তি অনুসারে 7টি রাষ্ট্রে পূর্বে চুক্তিবদ্ধ রাষ্ট্র নামে পরিচিত ছিল। আমিরাতের প্রাপ্ত হস্তনির্মিত বস্তু থেকে এই অঞ্চলের মনুষ্য বসতি স্থাপনের ও মেসোপটেমিয়ার মতো সভ্যতার সঙ্গে স্থায়ী বাণিজ্য চলাচলের সুপ্রাচীন ইতিহাস পাওয়া যায়। এই অঞ্চলের উপকূলীয় ও অভ্যন্তরস্থ স্থানে সংখ্যক উপজাতি প্রথমে বসতি স্থাপন করে এবং তাদের খ্রিস্টীয় সপ্তম শতকে ইসলামীকরণ করা হয়। আল বুকার্কের নেতৃত্বে পর্তুগিজ আক্রমণের সময় এই অঞ্চলের উপকূল বিভাগে বেশ কিছু রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছিল। চুক্তিবদ্ধ উপকূলীয় অধিবাসী এবং ব্রিটিশদের মধ্যে সংঘাতের ফলস্বরূপ ব্রিটিশরা একবার 1809 সালে এবং আরও একবার 1819 সালে রাসালমান লুণ্ঠন করে। এর ফলে 1820 সালে চুক্তিবদ্ধ শাসকদের সঙ্গে ব্রিটিশদের প্রথম কিছু চুক্তি স্থাপিত হয়। চিরস্থায়ী উপকূলীয় শান্তির চুক্তি সহ আরও বেশ কিছু চুক্তি 1853 সালে স্বাক্ষরিত হয়, যার ফলে 1930-এর দশক পর্যন্ত উপকূলীয় অঞ্চল বরাবর শান্তি ও সমৃদ্ধি বজায় ছিল। এরপর মুক্ত ব্যবসা বন্ধ হয়ে যাওয়ায় এই উপকূল অঞ্চলের অধিবাসীদের অত্যন্ত দুর্দশার মধ্যে পড়তে হয়। 1968 সালে ব্রিটিশরা একটি সিদ্ধান্তে আসে যে তারা চুক্তিবদ্ধ রাষ্ট্রগুলির উপর নিজেদের কার্যকলাপ বন্ধ করবে এবং একটি যুক্তরাষ্ট্র গঠন করবে। এই সিদ্ধান্তটি চুক্তিবদ্ধ রাষ্ট্রের সব থেকে প্রভাবশালী দুই নেতা আবুধাবির শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ান এবং দুবাইয়ের শেখ রশিদ বিন সৈয়দ আল মাকতুম সমর্থন করে। এরা দুজন অন্যান্য চুক্তিবদ্ধ শাসকদের এই যুক্তরাষ্ট্রে যোগদান করবার আহ্বান জানায়। একটি সময় মনে হয়েছিল বাহরাইন এবং কাতার এই ইউনিয়নে যোগদান করবে, কিন্তু তারা স্বাধীন থাকবারই সিদ্ধান্ত গ্রহণ করেছিল। বর্তমান সময়ে আমিরাত হলো একটি আধুনিক তেল রপ্তানিকারক রাষ্ট্র, যার অর্থনীতি খুবই বৈচিত্র্যপূর্ণ। বিশেষত দুবাই হলো পর্যটন, খুচরা বিক্রি ও আর্থিক যোগদানের একটি বিশ্বকেন্দ্র, ও এখানে পৃথিবীর সর্বোচ্চ ইমারাত এবং সর্ববৃহৎ মনুষ্য নির্মিত সমুদ্র বন্দর রয়েছে।